কৃষক আন্দোলন এখন শুধু পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে কৃষকদের নয় গোটা দেশ জুড়ে মানুষ এই আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছেন। কারণ একটি, আমাদের খাদ্য নিরাপত্তা থাকবে কিনা, বললেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল চৌধুরী। তিনি বলেন এই তিন আইন প্রত্যাহার করতেই হবে কেন্দ্রীয় সরকারকে, না হলে আন্দোলন আরো জোরদার হবে। এই আন্দোলন যদি মনে করেন কিছু মানুষে ইন্দোবা এই যে তিনটে কৃষিবিদ বাতিলের মূল প্রশ্ন কি? মূল প্রশ্ন হচ্ছে এটা পাঞ্জাব হরিয়ানা কৃষকদের আন্দোলন না, এটা রাজস্থান বা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ কৃষকের আন্দোলন না। কিন্তু এই প্রশ্ন হচ্ছে আমার খাদ্য নিরাপত্তা থাকবে কিনা, আমি খাদ্য নিরাপত্তা পাবো কিনা। আজকে আমেরিকা আগে যে ট্রাম ছিলেন ট্রাম্পের নির্বাচনের সময় মুখে গিয়ে সেখানে প্রবাসী ভারতীয় যারা সরকারের সঙ্গে মিটিং করেছে ট্রাম্পকে ভোটে দিতে হবে। শনিবার তিনটি কৃষি বিল বাতিল এবং কৃষকদের আন্দোলনকে সংহতি জানিয়ে সারা ভারত কৃষক সভা বিলোনিয়া মহকুমা কমিটির ডাকে সংগঠিত হয় গণঅবস্থান। কর্মসূচিতে সামিল হয়েছিল সিটু, ক্ষেতমজুর ইউনিয়ন, জিএমপি সহ বিভিন্ন বাম সংগঠন। উপস্থিত ছিলেন বাদল চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন খোয়াই কৈলাস শহরে হয় একই কর্মসূচি, শহরের কবিগুরু পার্কে রবীন্দ্র মূর্তির পাদদেশে হয় বিক্ষোভ প্রদর্শন। সামিল ছিলেন কৃষক নেতা নির্মল বিশ্বাস, মনোজ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকে সারা দেশব্যাপী সারা ভারত কৃষক সভা এবং কৃষক সংঘের কর্মসূচি অঙ্গ হিসাবে চাক্কা জাম কর্মসূচি চলছে। গত 27 নভেম্বর থেকে আমাদের দেশে 500 বেশি কৃষক সংগঠনগুলো, আমাদের দেশের কেন্দ্রীয় সরকার যে তিনটি কালো কৃষি আইন প্রণয়ন করেছেন কৃষক স্বার্থ বিরোধী, তার বিরুদ্ধে লড়াই করছে। এবং আমাদের দেশের যারা অন্নদাতা এই কৃষকরা আজকে মারাত্মকভাবে আক্রান্ত, তার প্রতিবাদ জানিয়ে প্রায় আজকে 70 দিন যাবৎ ভারতবর্ষের রাজধানী দিল্লিতে সারা ভারতবর্ষের কৃষকরা অবস্থান করছে। এবং আমরা সারা ভারত কৃষক সভা এই দাবিগুলোকে আমরা সমর্থন করি। আমরা দীর্ঘদিন যাবৎ যখন ভারতবর্ষে পার্লামেন্টে এই বিল আনা হয় তখন থেকেই আমরা এই বিলের প্রতিবাদ আমরা করছি, যে এই বিলের মধ্য দিয়ে আমাদের দেশের কৃষকদের সর্বনাশ নামিয়ে আনছে মোদী সরকার। কাজেই আজকে সারা দেশের মানুষ, শুধু না, বিশ্বের বিভিন্ন দেশগুলো থেকেও মানুষরা সেখানে প্রতিবাদ করছেন। কৈলাস শহরে সংগঠিত হয় গণঅবস্থান। গণঅবস্থানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী, মুকুট আলী সহ আরো অনেকে। আইন বদল করতে রাজি না, মাঝখানে অনেকবার ইতিমধ্যে অনেক দফায় তাদের সাথে সভা হয়েছে। সভাতে কেন্দ্রীয় সরকার তাদেরকে খাবার অফার করেছেন, কৃষকরা বলেছেন আগে আইন বাতিল করো তারপর তোমার খাবার গ্রহণ করব, না হলে আমরা আমাদের ঘর থেকে যে রুটি সবজি নিয়ে এসেছি তাই দিয়ে আমরা আমাদের ক্ষুধা নিবারণ করব, তোমার যা খাবার গ্রহণ করব না। মাঝখানে আমরা কি দেখলাম, একটু বিদ্রোহকে তারা বললেন যে এক বছরের জন্য আইনটা দেখা হোক, এক বছরে যদি কৃষকদের পক্ষে কাজ না হয় আইন তুলে নেওয়া হবে। কৃষকরা পাল্টা জানিয়ে দিলেন যে এক বছরের মধ্যে তোর জন্য তোমরা সরকার ছেড়ে দাও, অন্যরা সরকার চালাক, যদি তারা না পারে এক বছর পর আবার তোমাদের ডেকে আনবো। তারপরও কৃষকরা মাথা নোয়ায়নি। এই হচ্ছে ভারতবর্ষের অন্নদাতা কৃষকদের এই যে রণধ্বনি। তারপরে আমরা দেখলাম আদালতকেও বিভিন্নভাবে ব্যবহার করা হলো, আদালতে কৃষকরা যাননি, তারাই গিয়েছেন, কিছু বেতুয়া সংগঠন তৈরি করেছেন কৃষকদের পক্ষে জয়গান গাওয়ার জন্য। আমাদের এখানেও দেখেছি কৃষি বিলের সমর্থনে এখানে বিজেপির নেতা কর্মীরা কিছু লোককে এনে মিছিল করেছেন। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।